জেকে লাইফস্টাইল করে আজ আমরা বেফ ভেজিটেবল তৈরি করব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ আমি রমজান স্পেশাল ভেজিটেবল বেফ ডিনার তৈরি করব। রেসিপিটি খুবই দুর্দান্ত, খুবই সুস্বাদু রেসিপিটি, একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। আর যারা লাইফস্টাইল করছেন তারাও খেতে পারবেন, যারা করছেন না তারাও খেতে পারবেন। এটি এতটাই সুস্বাদু, এতটাই দুর্দান্ত। তৈরি করছি ভেজিটেবল বেফ। প্রিয় দর্শক, ভেজিটেবল বিফ তৈরি করার জন্য আমাদের বিফ লাগবে, তো আমি আজকে একজনের জন্য ভেজিটেবল বিফটি তৈরি করে দেখাচ্ছি। যেখানে আমি গরুর মাংস নিয়েছি 100 গ্রাম, খুব বেশি নেই নাই, একজনের জন্য 100 গ্রামই যথেষ্ট। এখন এই গরুর মাংসগুলোকে আমি পাতলা করে একটু আড়াআড়ি করে কেটে নিব, যাতে দেখতে একটু বড় দেখা যায় আর পাতলাও হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি প্রিয় দর্শক? ঠিক এভাবেই আমি সবগুলো বিফ কেটে নিয়েছি। তো আমি এখন এই গরু মাংসগুলোকে একটি বোলে উঠিয়ে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা 1/4 চা চামচ, 1 চা চামচের 1/4 ভাগ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। হাতের সাহায্যে মিশিয়ে আমি একটি র্যাপ পেপার কিংবা ডাকনার সাহায্যে ডেকে রেস্টে রেখে দিব 15 মিনিট। এই 15 মিনিটে বিফগুলো অনেকাংশেই নরম হয়ে যাবে। এই 15 মিনিটে আমরা কাটাকুটিগুলো সেরে নিই। তো প্রিয় দর্শক, আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 4টি রসুনের কোষ নিয়ে নিয়েছি এবং 4টি রসুনের কোষকে আমি গ্রেট করে নিব। এটি আমরা বিশেষ একটি সস তৈরি করব, সেটিতে লাগবে। তো গ্রেট করা আমার ডান। এখন গ্রেট করা রসুনগুলোকে একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেশি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি চপড করে নিব, কুচি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচি করে নিচ্ছি। স্বাভাবিকভাবে আমরা যেভাবে কুচি করে নিই সেভাবেই কুচি করে নিতে হবে। তো 2টি পেঁয়াজই আমার কুচি করা ডান। এখন একটি বোলে উঠিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমরা ভেজিটেবল কাটবো। তো সেখানে আমি একটি মাঝারি সাইজের লাল ক্যাপসিকাম থেকে 1/2টা আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আজ আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম ব্যবহার করব, লাল এবং সবুজ। চাইলে আপনারা 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো 1 কালার দিয়েও আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো দেখা সৌন্দর্যের জন্য আমি 2 কালার নিয়েছি, আপনারা চাইলে শুধু সবুজ দিয়েও তৈরি করতে পারবেন। তো আমি ক্যাপসিকামগুলোকে সাদা অংশটি বাদ দিয়ে, বেচির অংশটি বাদ দিয়ে কিউব সাইজ করে কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কিউব সাইজ করে। একটি বোলে উঠিয়ে এক পাশে আমি রেখে দিচ্ছি। প্রিয় দর্শক, এবার আমি সবুজ ক্যাপসিকামটা কাটবো। আর ক্যাপসিকাম কাটার কিছু নিয়ম আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আস্ত ক্যাপসিকাম কিভাবে কাটবেন, খুব সহজে আপনার বেচির অংশটা উঠে আসবে। চারপাশ থেকে এভাবে ছিঁড়ে নিবেন, ছিঁড়ে নিয়ে এভাবে সরিয়ে নিলে কিন্তু বেচির অংশটা আলাদা হয়ে যাবে। এভাবে আমরা আলাদা করে নিব, তাহলে কাজটা অনেকাংশে সহজ হয়ে যাবে। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে আসবে। তো সাদা অংশটি ফেলে দিয়ে আমি কিউব সাইজ করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাঝারি সাইজের একটি সবুজ ক্যাপসিকাম ছিল এটা। তো এখন আমরা একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দেব। তো প্রিয় দর্শক, আমি একটি বোল নিয়ে নিয়েছি, তাতে আমি একটি ডিম অ্যাড করে দিচ্ছি। যেহেতু কোনো প্রকারের সস আমাদের লাইফস্টাইলে খাওয়া নিষিদ্ধ, তো আমি একটা ডিম দিয়ে এখানে 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো চিলি ফ্লেক্স দিয়ে দিব আমি 1/4 চা চামচ, খুব বেশি নয়।
যে চারটি রসুনের কোষ গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এখানে কোকোনাট ফ্লাওয়ার ব্যবহার করছি আমি 2 চা চামচ, দেখতে পাচ্ছেন। আর গরম মশলা ব্যবহার করছি 1/2 চা চামচ। এটা দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরা রয়েছে এই গরম মশলায়। এটি আমি বাসায় তৈরি করেছি, দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নিব। ডিমটাও ফেটিয়ে নিব একই সাথে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। প্রিয় দর্শক, এটা কাঠের গানিতে ভাঙানো সরিষার তেল, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের অর্গানিক লাইফ থেকে নিয়েছি আমি। আর বেকিং সোডা যেটা ব্যবহার করেছি সেটাও কিন্তু ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের অর্গানিক লাইফ থেকে নিয়েছি। কথা বলতে বলতে তেল সহ আমি মিশিয়ে নিয়েছি। এখন আমরা এক সাইডে এই সসটি রেখে দেব। এটি হচ্ছে আমাদের লাইফ স্টাইলের সস। তো আমরা 15 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে আমি যে গরুর মাংসটি বেকিং সোডা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা খুলব। দেখতে পাচ্ছেন আমি খুলেছি। এখন আমরা পানি দিয়ে দিব এখানে, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাতের সাহায্যে ভালো করে ক্লিন করে নিব। 2 থেকে 3 বার আমরা এভাবে ক্লিন করে নিয়ে আসব। তো প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্লিন করে নিয়ে এসেছি। আর কিছু কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। তো কিচেন টাওয়েলের উপর আমি গরুর মাংসগুলোকে বিছিয়ে দেব, আলাদা আলাদা করে বিছাবো যাতে কোনো পানি অবশিষ্ট না থাকে। উপর থেকে আরও 2টি কিচেন টাওয়েল দিয়ে আমরা উপর থেকে হালকা হাতে চাপ দেব। চাপ দিয়ে বিফে যে পানিগুলো রয়েছে সেটা যাতে কিচেন টাওয়েল শুষে নে সেই ব্যবস্থা করব, একটু হালকা হাতে চেপে চেপে। তো দেখতে পাচ্ছেন কিচেন টাওয়েল কিন্তু বিফ থেকে অতিরিক্ত পানিগুলো শুষে নিয়েছে। এখন আমরা এই গরু মাংসগুলোকে একটি বোলে উঠিয়ে নিব। প্রিয় দর্শক, নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি গরু মাংসগুলোকে একটি বোলে উঠিয়ে নিলাম। এখন আমরা এখানে 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি ব্যবহার করছি, ক্র্যাশ করে দিচ্ছি একটু। এরপর এখানে আমি চিলি ফ্লেক্স দেব 1/4 চা চামচ, খুব বেশি না, এটা একটা স্পাইসি ভাব দেবে আর স্পাইসি ফ্লেভার দেবে। এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করছি 1/4 চা চামচ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ি ব্যবহার করছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল আছে এই ধরনের গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি যাতে মাংসের প্রতিটি কোনায় কোনায় মশলাগুলো প্রবেশ করে সেভাবে সময় নিয়ে একটু মিশিয়ে নিব আমি। মিশিয়ে নিয়ে আবারও র্যাপার দিয়ে মুড়িয়ে আমরা রেস্টে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে আসলাম সরাসরি চুলায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওইদিকে চুলার ফ্লেমটা রয়েছে একেবারে লো ফ্লেমে, তো বাটারটা গলে গেলে আমরা গরুর মাংসগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এক একটি থেকে যেন আলাদা থাকে। একটু চেপে চেপে দিব আমরা, চেপে চেপে দিয়ে গরুর মাংসগুলোকে আমরা ফ্রাই করে নিব। একটু উল্টে পাল্টে দিতে হবে, লক্ষ্য করতে হবে এক পিঠ পুড়ে যেন না যায় আর এক পিঠ যেন কাঁচা থেকে না যায়। যেহেতু আমরা আজকে রান্না করছি না গরুর মাংস, এভাবে আমরা ফ্রাই করে নিব প্রথমে, এবং একটি ব্রাশের সাহায্যে উপর থেকে বাটারগুলোকে ব্রাশ করে দিব। এতে করে ড্রাই হয়ে যাবে না গরুর মাংসগুলো। দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে, তো অপর পাশটা আমরা কুক করে নিব। তো এটি করতে আমাদের 10 মিনিট সময় লেগেছে, খুব বেশি সময় লাগেনি, কেননা গরুর মাংসগুলোকে আমরা 2 বার ম্যারিনেট করে রেখেছিলাম। 1 বার বেকিং সোডা দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, আর 1 বার মশলা দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এতে করে গরুর মাংসগুলো দ্রুত নরম হয়ে গিয়েছে, এখন দ্রুত ভাজা হয়ে যাচ্ছে। তো কথা বলতে বলতে আমাদের গরুর মাংসগুলো ভাজা ডান। এখন আমরা চুলা থেকে নামিয়ে একটি বোলে উঠিয়ে নিব। একই ফ্যানে আর কোনো তেল আমরা ব্যবহার করব না। এতে আমরা অ্যাড করে দিব 2টি
মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা, আর এখানে 15টি রসুনের কোষ রয়েছে, আস্ত রসুনের কোষ, সেটিও আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা তো জানেন রসুনের উপকারিতার কথা, রসুন খেলে ভীষণ উপকার রসুন। তো আমি নেড়ে ছেড়ে একটু ফ্রাই করে নিয়েছি, রসুনগুলো একটু নরম হয়ে গেলে, অর্ধসিদ্ধ হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিব সবুজ ক্যাপসিকাম, একটি মাঝারি সাইজের সবুজ ক্যাপসিকাম কিউব করে কেটে নেওয়া, আর একটি মাঝারি সাইজের লাল ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি আমি। দুটো দুই কালারের ক্যাপসিকামই অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে আমি সটে করে নিব। একটু নেড়ে ছেড়ে সটে করে আমি কালো গোলমরিচের গুঁড়ি ক্র্যাশ করে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ। এরপর আমি এখানে স্বাদ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করব, তো 1/4 চা চামচ ব্যবহার করেছি। এরপর নেড়ে ছেড়ে সটে করে নিব। চুলার ফ্লেম একেবারে লো ফ্লেমে আছে প্রিয় দর্শক, তো আমি সটে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আজকের রেসিপিটা একটু দীর্ঘ হতে পারে, প্রসেসটা একটু লং, কিন্তু খেতে দুর্দান্ত, আপনার ডিনার হয়ে যাবে অনায়াসে। এরপর ফ্রাই করে রাখা 100 গ্রাম গরু মাংস ফ্রাই করে রাখা, সেটি আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে আমি সটে করে নিব। এই ধরুন 5 মিনিটের মতো আমরা নেড়ে ছেড়ে এভাবে সটে করে নিব। একটু উল্টে পাল্টে দিব এভাবে। পুরো কাজটাই 5 মিনিটে করব। তো এনে ছেড়ে আমি সটে করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব রেডি করে রাখা সস, তার আগে দিয়ে দিব লবণ। সসে কিন্তু আমি লবণ ব্যবহার আগে করিনি, তো এখন আমরা করেছি, যেন প্রত্যেকটির লবণ আলাদা আলাদা করে ব্যবহার করেছি আমি, এটা লক্ষ্য রাখবেন। তো কথা বলতে বলতে যে সসটি আমি রেডি করে রেখেছিলাম সেটি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং একই সাথে কুক হতে থাকবে। চুলার ফ্লেম স্লো ফ্লেমেই আছে, তো আমাদের রান্নাগুলো সবসময় স্লো ফ্লেমেই করতে হবে। আমি এই মেসেজগুলো আপনাদের আগেও দিয়েছি, যারা আমার রেসিপিগুলো নিয়মিত দেখেন তারা জানেন, 70 থেকে 80 ডিগ্রির উপরে উঠলে খাদ্যের মান কমতে থাকে, এক পর্যায়ে 110 ডিগ্রিতে যেয়ে খাদ্যে কোনো প্রকারের এনজাইমই থাকে না, একেবারেই কমে যায়। তো কথা বলতে বলতে আমি আরও 5 মিনিট ভেজে নিয়েছি। তো ডিনারটি আমাদের একেবারেই শেষ পর্যায়ে, একেবারে রেডি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্মেলও বের হয়েছে, যেটি আমি শুনতে পাচ্ছি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না। তো আমাদের ডিনারটি রেডি, আমি সরাসরি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। প্রিয় দর্শক দেখুন, দুর্দান্ত একটি ডিনার তৈরি হয়ে গেল, ভেজিটেবল বিফ। এই রমজানে অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন, তাতে করে নতুন নতুন রেসিপি আপলোড করলে নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমি এখন খেয়ে নিব, রাতের ডিনারটি সেরে নিব। দেখুন এটা কতটা টেন্ডার আর কতটা সফট হয়েছে, কাঁটা চামচ সে সাহায্যে আমি সহজে উঠিয়ে নিয়ে আসতে পারছি। দুর্দান্ত একটি ডিনার, অবশ্যই ট্রাই করবেন। আর প্রিয় দর্শক আজ আর নয় এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।